হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে প্রোগ্রামে। তো বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত 30তম ভিডিও টিউটোরিয়ালে হাজির হয়েছি। তো বন্ধুরা, এর আগে আমরা আরও 29টি ভিডিও টিউটোরিয়াল করেছি, যদি আপনারা চান সেই ভিডিওগুলো দেখবেন তাহলে যে কাজটুকু করতে পারেন, উপরে কর্নারে লেখা দেখবেন যে আই বাটন, চাইলে সেই আই বাটনে চাপ দিয়ে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আমরা চলে যাই আজকের প্রবলেমে। আজকে আমরা এখন যে জায়গায় কথা বলছি এটা হচ্ছে দুই নাম্বার অংশটা, বন্ধুরা লক্ষ্য করো। সেটা হচ্ছে যে সংখ্যা রেখার ক থেকে ছ পর্যন্ত স্থানগুলো কোন কোন সংখ্যাকে প্রকাশ করে। তো এই যে নিচে এটা হচ্ছে একটা সংখ্যা রেখা, এখানে এই যে ক, খ, গ, ঘ, উ, চ, ছ, এর স্থানাঙ্কগুলো এখন আমরা নির্ণয় করছি। বন্ধুরা, আমরা এখন যে কাজটুকু করতেছি এই অংশটা দেখতেছি। বন্ধুরা লক্ষ্য করো, এই যে এখানে হচ্ছে 7.2, তারপর হচ্ছে 7.3, 7.4, 7.5, এইভাবে আছে। বন্ধুরা লক্ষ্য করো, তো এখন এই জায়গাটায় আমরা এই উপরের অংশটা দেখতেছি, এই যে এইখানে। তো এখন এটা থেকে বোঝা যাচ্ছে যখন 7.2 আর 7.3, এই হচ্ছে 7.3 আর এখানে 7.2, এর ব্যবধান কিন্তু 10টা। দেখো, ছোট ছোট 10টা ভাগে ভাগ করেছে, তার মানে বোঝা যাচ্ছে যে পয়েন্ট ওয়ানকে 10 ভাগ করেছে। তো পয়েন্ট ওয়ানকে যদি 10 ভাগ করে, মানে হচ্ছে আমরা যদি এখন এই কাজটা করি যে দশমিকটা তুলে দিব, তাহলে এই দশমিকের জন্য হবে 1, আর দশমিকের ডান দিকে একটা সংখ্যা আছে এর জন্য হচ্ছে একটা 0। এখন বন্ধুরা লক্ষ্য করো, উপরে থাকতেছে হচ্ছে 1 আর নিচে থাকতেছে হচ্ছে 10 × 10 = 100। তার মানে যেটা বোঝাচ্ছে যে 1কে ভাগ করতে হবে 100 দিয়ে, তাহলে কি হয়, এখন যদি এই শূন্যগুলো তুলে দেই, একের জন্য হবে দশমিক, এবং দশমিকের ডান দিকে সংখ্যা হবে হচ্ছে, যেহেতু দুইটা শূন্য আছে এই জন্য দুইটা হবে, তার মানে একটা শূন্য হবে আর একটা হবে 1, যেহেতু উপরে আছে 1, তো এখন একটা শূন্য দিয়ে নিতে হবে। তার মানে হচ্ছে যে এই যে প্রত্যেকটা ভাগ, এই প্রত্যেকটা ভাগ হচ্ছে 0, 1, আর এর আগে আরেকটা শূন্য আছে, অর্থাৎ 0.01, এটা হচ্ছে প্রত্যেকটা ভাগ। তো বন্ধুরা লক্ষ্য করো, এখানে কিন্তু আছে অলরেডি 7.2, তো 7.2 যখন আছে তার সাথে যোগ হবে হচ্ছে 7.,  এই যে এটা হচ্ছে, এই যখন এক ঘর আসলো তার মানে হচ্ছে 0.01, দুই ঘর যখন আসলো 0.01, মানে এটা হচ্ছে দুই ঘরের জন্য, তার মানে এই দুইটাকে যদি আমরা যোগ করি, বন্ধুরা লক্ষ্য করো 1, 1, 2 আর হচ্ছে 0, 0, 0, দশমিকের জায়গায় দশমিক বসে গেলো, আবার 0, 0, 0, তার মানে দুই ঘর যদি আসে, তার মানে এই জায়গায় অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 0.02, আর এর সাথে এখানে তো আছেই 7.2, তার মানে এখানে 7.2 এটা যোগ হবে। তাহলে বন্ধুরা লক্ষ্য করো এটা কত হয়, এখানে কোনো কিছু নাই মানে শূন্য দিয়ে নিতে হবে, তাহলে 2 আর 0 হচ্ছে 2, আর 0 আর 2 হচ্ছে 2, আর এই যে দশমিকগুলো আছে পজিশন, দশমিকের জায়গায় দশমিক বসে যাবে, আর 7 কে 7, তার মানে হচ্ছে 7.22, তার মানে এই জায়গার স্থানাঙ্কটা হচ্ছে 7.22। বন্ধুরা আশা করতেছি বুঝতে পারতেছ, তদ্রূপ এই জায়গায় কত হবে। তাহলে বন্ধুরা লক্ষ্য করো, এই জায়গায় হচ্ছে 7.3, তারপরে হচ্ছে 7.3, তারপর এই জায়গায় হচ্ছে 3, 3-এর পরে আর একটা হবে, 3-এর পরে 1, তারপর হচ্ছে 2, তারপরে 3, 4, 5, তার মানে এখানে হচ্ছে এই যে খ বিন্দুটা, এটা হবে হচ্ছে 7.3, তারপরে হবে 5। কেন 5 হচ্ছে, এই পর্যন্ত অর্থাৎ এখান থেকে আবার 5 ঘর আসতেছে। তো বন্ধুরা আশা করতেছি বুঝতে পারতেছ এরপরে কত হবে। বন্ধুরা লক্ষ্য করো, এখানে হচ্ছে 7.5, আর এখানে তাহলে কত হয়। বন্ধুরা লক্ষ্য করো, এই জায়গাটায় হচ্ছে 4.4 দেয়া আছে, তো তারপরে এরপরে হচ্ছে 1, 2, 3, 4, এভাবে দেখবে এখানে 9 পর্যন্ত আসছে, তার মানে এখানে আসবে 9, 4, এরপরে হচ্ছে 9, কী কেন কীভাবে 9, তোমরা এইখান থেকে হিসাব করে দেখো তাহলে কিন্তু বুঝে যাবে। তো যাই হোক বন্ধুরা, আশা করতেছি যে তোমরা এটুকু বুঝতেছো আমরা পড়ানো। তো বন্ধুরা এখন আমরা এই অংশটুকু দেখতেছি, লক্ষ্য করো এখানে হচ্ছে কি 0.01, এবং এই জায়গাটায় হচ্ছে 0.02, 0.02, তার মানে ব্যবধানটা কত লক্ষ্য করো, আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করব, তার মানে 2 থেকে 1 চলে গেলে থাকবে হচ্ছে 1, 0 থেকে 0 গেলে 0, দশমিকের নিচে নিচে দশমিক চলে আসবে এবং 0, তার মানে বন্ধুরা লক্ষ্য করো 0.01, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে ভাগটা আছে
বন্ধুরা লক্ষ্য করো, এই যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে 0.01, কিন্তু একে আবার 10 ভাগ করেছে, তাহলে হচ্ছে আবার একটু লিখি 0.01, একে ভাগ করেছে হচ্ছে 10 ভাগ। একে যদি 10 ভাগ করে তা এখন আমরা যে কাজটুকু করব বন্ধুরা, এখান থেকে আবার দশমিকটা যদি তুলে দেই তাহলে কি অবস্থা হয়, তার মানে দশমিকের জন্য এক আর দশমিকের ডান দিকে দুইটা অঙ্ক আছে, সেই জন্য আমরা দুইটা জিরো দিয়ে দিব। এখন তার মানে নিচে হয়ে যাচ্ছে 1000, আমরা এখানে চলে আসতেছি, নিচে হয়ে যাচ্ছে 1000। এখানে কিন্তু এভাবে আসা যায় না, ডান দিকে আমরা যেহেতু আমাদের জায়গা নাই নিচে, এই জন্য আমরা এই পাশে চলে আসতেছি। তো এখানে বন্ধুরা লক্ষ্য করো, এখানে নিচে হচ্ছে 1000 আর উপরে হচ্ছে 1। এখন আমরা যদি আবার দশমিক দিতে চাই তাহলে যে কাজটুকু করতে হবে, এই অর্থাৎ এই একের জন্য হবে দশমিক, এবং এখানে অঙ্ক আছে হচ্ছে তিনটা, তিনটা জিরো আছে, তিনটা জিরো থাকার জন্য আমাদের দশমিকের ডান দিকে তিনটা অঙ্ক বসতে হবে। তো এক বসালাম, কিন্তু তাহলে তো আরও দুইটা লাগবে, এই জন্য আমরা এই দিকে দুইটা জিরো দিয়ে দিব। তো বন্ধুরা তার মানে হচ্ছে কত, 0.001। তা বন্ধুরা আমরা এখান থেকে যেটুকু জানলাম, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গার যে দূরত্ব, সেই দূরত্বের এই যে ছোট ছোট ঘরগুলোকে, এভাবে ছোট ছোট ঘরগুলার দূরত্ব হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 0.001। বন্ধুরা আশা করতেছি বুঝতে পারতেছ, ঠিক তদ্রূপ এই জায়গার, যেহেতু এখানে এক 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 পর্যন্ত, আমরা আবার একটু দেখি, এখানে লক্ষ্য করো বন্ধুরা, এই জায়গায় এখানে এইটুকু, তারপরে এই, তারপর এই, তারপর এই, অর্থাৎ এখানে হচ্ছে এক ঘর, দুই ঘর, তিন ঘর, এই পর্যন্ত আসতেছে হচ্ছে আমাদের তিন ঘর। তার মানে এখানে এটা হচ্ছে এক ঘরের ব্যবধান, তারপর এটা হচ্ছে দুই ঘরের ব্যবধান, তারপরে এটা হচ্ছে তিন ঘরের ব্যবধান। তার মানে বন্ধুরা এটা যদি আমরা যোগ করি তার মানে পাবো কত, 3 এবং 0.0, তার মানে 0.003। এইখান থেকে এই পর্যন্ত ব্যবধান, আর এর সাথে আগে যেহেতু 0.01 আছে, এইটুকু তো থেকে যাবেই, তার মানে 0.01 এইটুকু থেকে যাবে, আর এখানে কোনো অঙ্ক নেই মানে আমরা এখানে শূন্য বসিয়ে দিব। এখন এইটুকু যদি যোগ করি কত হয়, এখানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে 0 এবং 1 1, আর এখানে 0 0 হচ্ছে 0, দশমিক দশমিকে হচ্ছে দশমিক, এবং এখানে 0, তার মানে এই পজিশনটা, এই পজিশনটা হচ্ছে 0.013। আমরা এখন এই ঘরের মানটুকু নির্ণয় করতেছি। বন্ধুরা লক্ষ্য করো এইখানে হচ্ছে কত, আমরা একটু লিখে রাখি 0.02, এটা হচ্ছে আমাদের এই জায়গার মান। আর এই পর্যন্ত আসছে কত বন্ধুরা লক্ষ্য করো, এই পর্যন্ত আসছে হচ্ছে 0.00। এরপরে বন্ধুরা লক্ষ্য করো এই পর্যন্ত হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপরে 3 4 5, এই পর্যন্ত হচ্ছে 5, এই পর্যন্ত হচ্ছে কত, 6, এই পর্যন্ত হচ্ছে 6। তার মানে হচ্ছে 0.006, দশমিক 0.006, এই পর্যন্ত হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এতটুকু, এবং এর আগে আমাদের তো এতটুকু আছে। এতটুকু বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে 0.02। তার মানে এখন এইটুকু যদি আমরা যোগ করি বন্ধুরা লক্ষ্য করো, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 0 আর 2 2, আর 0 0 0, এই দশমিকের জায়গায় দশমিক বসে গেল, এবং এখানে হচ্ছে 0, তার মানে হচ্ছে 0.026, এই পজিশনটা হচ্ছে 6 নম্বরের পজিশন। আমরা এখন 6-এর পজিশনটা দেখবো, এই যে 6, তো 6-এর পজিশনটা দেখার জন্য বন্ধুরা লক্ষ্য করো, এখানে তো আমাদের আছে 0, আমরা লিখে ফেলে রাখলাম 0.0, তারপরে হচ্ছে 3, এরপরে হচ্ছে কত বন্ধুরা, এরপরে যেটুকু আসবে, এর সাথে যেটুকু আসবে, এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 0, একটা লিখে ফেললাম 0.00, তারপরে বন্ধুরা এখান থেকে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে 10 ঘর, এখান থেকে এই পর্যন্ত 10 ঘর, এটুকু হচ্ছে 9 ঘর, এটুকু হচ্ছে 8 ঘর, তার মানে 8। আর এর সাথে আগে যেটুকু আছে, আগে তো আছে হচ্ছে 0.03, তার মানে 0.03, আর এখানে যেহেতু কোনো অঙ্ক নেই আমরা শূন্য বসিয়ে দিব। এখন এইটুকু যোগ করব, তো এখন এটুকু যদি আমরা যোগ করি কত পাওয়া যায় বন্ধুরা লক্ষ্য করো, পাওয়া যায় হচ্ছে 8 8, তার মানে কি 0.038। তো বন্ধুরা এখন আমরা এইটুকু দেখি যে এই জায়গাটা কি হবে, তো এখানে তো জিরো দেওয়া আছে, এখানে প্রথমে হচ্ছে জিরো, আর এই জায়গা থেকে জিরো থেকে আর এই যে এই অংশটা, এর ভিতরে ব্যবধান কিন্তু 10 ভাগ করে দেওয়া আছে, 10টা ভাগ, এবং প্রত্যেকটা ভাগ আমরা বের করে নিলাম 0.001।
আর তাহলে এই অংশটা হচ্ছে, তার মানে এটা হচ্ছে শূন্য, আর এর পরে যেটা আসবে এই জায়গাটা হবে দশমিক শূন্য দশমিক শূন্য শূন্য এক। বন্ধুরা আশা করতেছি বুঝতে পারতেছো এইটা হচ্ছে এই ঘরের অবস্থান, এই যে ঘ নাম্বারের। তো বন্ধুরা আমরা এখন দুই নম্বর অংশটি লক্ষ্য করতেছি, বলা হয়েছে কি নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় উপস্থাপন করা, আমাদের এই অংশটা দেয়া আছে। আগে আমরা যখন এই এই অঙ্কটা করলাম উপরেরটা, সেটা কিন্তু আমরা দেখে আসছি যে এই ঠিক উপরের স্কেল এবং নিচের স্কেলটা কিন্তু সেম। সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখে আসছি ছোট ছোট যে ঘরগুলো, সেই ঘরগুলোকে ভাগ করা হয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য এক ভাগ। তার মানে এই ছোট ছোট ঘরগুলোকে এই এক ভাগ করা হয়েছে। এখন এই এক ভাগ, তার মানে হচ্ছে এই এইটা হচ্ছে আমাদের প্রথম অংশটা, এই মানে এইটা এই বিন্দুটাকে আমরা এখানে স্থাপন করব। তারপরে বন্ধুরা লক্ষ্য করো শূন্য দশমিক শূন্য এক পাঁচ, এই যে শূন্য দশমিক শূন্য এক, এখন এখান থেকে আসবে পাঁচ ঘর, তার মানে হচ্ছে এই বিন্দুটা বন্ধুরা লক্ষ্য করো। এরপরে তারপরে আমাদের যেটুকু আছে বন্ধুরা, এই যে এইটুকু আছে যে শূন্য দশমিক শূন্য দুই সাত, তার মানে শূন্য দশমিক শূন্য দুই, এটা হচ্ছে শূন্য দশমিক দুই শূন্য দুই, আর সাতের জন্য এই হচ্ছে পাঁচ, এই হচ্ছে ছয় সাত, এই পর্যন্ত আসবো। অর্থাৎ এই জায়গায় আসবো যেটা, সেটা হবে হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই সাত। তো তারপরে বন্ধুরা লক্ষ্য করো এই অংশটা কিভাবে হবে, শূন্য দশমিক শূন্য তিন চার, তার মানে শূন্য দশমিক শূন্য তিন হচ্ছে এই জায়গায়, এরপর আরও চার পর্যন্ত যেতে হবে, তার মানে এক দুই তিন চার এই পর্যন্ত আছে। অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে আমি যেখানে এখন আঁকতেছি এই জায়গাটা হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন চার। তো বন্ধুরা যারা এখনও বোঝেনি তাদেরকে বলবো আগের অংশ থেকে আবার টেনে দেখো, তাহলে খুব ভালোভাবে বুঝে যাবে। তো আমরা এখন একশো পনেরো পৃষ্ঠার তিনে দেখতেছি বন্ধুরা, নিচের সংখ্যাগুলোকে দশ দিয়ে গুণ এবং ভাগ করো। দশ দিয়ে গুণ এবং ভাগ করলে কী হয় উপরে এই লাইনটুকু একটু দেখো, দশ দিয়ে গুণ করলে দশমিক সংখ্যার স্থান এক স্থান করে বাড়ে বাড়তে থাকে, এবং দশ দিয়ে ভাগ করলে এক স্থান করে কমতে থাকে। এই কথাটার মানে কি বন্ধুরা লক্ষ্য করো, এখানে আছে হচ্ছে আমাদের শূন্য দশমিক ছয়, তাহলে যদি দশ দিয়ে গুণ করি, আমরা একে দশ দিয়ে গুণ করতেছি গুণ দশ, তাহলে যে রেজাল্টটা হয় আমি একটু রেজাল্টটা রেখি, পরে কীভাবে হয় সেটুকু বলছি। তার মানে এখানে রেজাল্টটা হবে ছয় দশমিক শূন্য। এটা হচ্ছে যে বলা হচ্ছে যে দশমিকের দশ দিয়ে যদি গুণ করি দশমিক বিন্দু এক ঘর বাড়তে থাকে, মানে হচ্ছে যে দশমিকটা ডান দিকে এক ঘর করে সরে যায়। আর যদি আমরা দশ দিয়ে ভাগ করি, এখন দশ দিয়ে ভাগ করতেছি বন্ধুরা পয়েন্ট ছয়, একে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে দশমিকটা আরও এক ঘর বাঁ দিকে সরে যাবে। তার মানে যে যেই পজিশনটা হচ্ছে এই শূন্য ছয়, এর ভিতরে একটা শূন্য ঢুকে যাবে, অর্থাৎ দশমিক বিন্দুটা আরও এক ঘর বাঁ দিকে সরে গেল। এখন আমরা বলা হচ্ছে কি দশ দিয়ে গুণ করো শূন্য দশমিক ছয়, একে আমরা গুণ করবো হচ্ছে দশ দিয়ে, যদি দশ দিয়ে গুণ করে লিখে ফেললাম দশ। এখন বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ গুণ করলে তো শূন্যই হয়, শূন্য দিয়ে শূন্যকে গুণ করলেও শূন্য হবে। এরপরে এখানে হচ্ছে আমরা ক্রস দিয়ে দিলাম, এখন এক দিয়ে যদি ছয়কে গুণ করি থাকবে হচ্ছে ছয়কে ছয়, এবং এক দিয়ে যদি শূন্যকে গুণ করি রেজাল্ট হবে শূন্য। তো বন্ধুরা আশা করতেছি বুঝতে পারতেছো এরপরে কী হয়, শূন্য এখানে শূন্য বসে যাবে, আর এখানে হচ্ছে এই ছয় আর এখানে হচ্ছে শূন্য, ছয় আর শূন্য যোগ করলে হচ্ছে ছয় আর এখানে হচ্ছে শূন্য। এখন দশমিক হচ্ছে এক ঘর পরে, অর্থাৎ ডান দিক থেকে একটা অঙ্ক পরে হচ্ছে দশমিক, ঠিক ডান দিক থেকে একটা অঙ্ক পরে যদি দশমিক দেই, তার মানে আমাদের হচ্ছে ছয় দশমিক ছয় দশমিক শূন্য, এটা হচ্ছে রেজাল্ট। তার মানে এটা আমরা হচ্ছে গুণ করে পেলাম। বন্ধুরা আমরা এখন শূন্য দশমিক ছয় একে দশ দিয়ে যদি ভাগ করি তাহলে কী হয়, আগে আমাদের দশমিকটা তুলে দিতে হবে। দশমিকটা তুলে দেওয়ার নিয়ম হচ্ছে দশমিকের জন্য হচ্ছে এক, নিচে এক বসবে, এবং দশমিকের ডান দিকে হচ্ছে একটা সংখ্যা একটা অঙ্ক, এজন্য হচ্ছে একটা জিরো। তার মানে এইখান থেকে রেজাল্টটা কী পাচ্ছি, নিচে পাচ্ছি কিন্তু দশ গুণ দশ হচ্ছে একশো, এবং উপরে পাচ্ছি হচ্ছে ছয়। এখন বন্ধুরা আমরা আগের নিয়ম থেকে জেনে এসেছি, আগে এতক্ষণ যে ক্লাসগুলো করেছি সেটা হচ্ছে এখন হচ্ছে দশমিকের পজিশন এই জায়গাটায়, দশমিকের পজিশন কিন্তু এই অবস্থানে আছে। তো দশমিকের অবস্থান এই অবস্থানে আমরা যদি না লিখি তাও বোঝা যাবে এই অবস্থানে আছে, আর যদি লিখে দিই তাও বোঝা যাবে যে এই অবস্থানে আছে। তো এরপরে আমরা যেটুকু করব এখন, তো এই যে আমরা যদি একশোকে তুলে দিতে চাই তাহলে নিয়মটা হচ্ছে আমাদের একের জন্য হবে দশমিক, এবং একের পরে যেহেতু দুইটা শূন্য আছে তার মানে দশমিকের ডান দিকে দুইটা শূন্য দুইটা অঙ্ক বসবে। আমাদের তো আছে অনলি ছয়, উপরে তো ছয় আছে, তার মানে আরেকটা অঙ্ক কোথায় পাবো, তাহলে আরেকটা অঙ্ক শূন্য দিয়ে নিব। তার মানে আমাদের যে রেজাল্টটা আসতেছে শূন্য দশমিক শূন্য ছয়, কিন্তু আমাদের আমরা যেটাকে ভাগ করেছি সেটা ছিল হচ্ছে শূন্য দশমিক ছয়। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের এই দশমিক বিন্দুটা এখানে চলে আসছে, আগে ছিল এখানে, এখান থেকে বাঁ দিকে সরে গেল এক ঘর। অর্থাৎ আমরা যখন ভাগ করি
তখন দশমিক বিন্দুটা বাঁ দিকে এক ঘর সরে যায়, আর যখন গুণ করি তখন দশমিক বিন্দুটা ডান দিকে এক ঘর সরে যায়। তো বন্ধুরা আশা করতেছি বুঝতে পারতেছ। তো বন্ধুরা এখানে লক্ষ্য করো, যখন আমি গুণ করব তখন কি হয়, গুণ করলে হচ্ছে দশমিকটা কি হবে, শূন্য এরপরে হচ্ছে চার দশমিক নয়, ডান দিকে এক ঘর সরে গেল। আর যদি ভাগ করি তাহলে কি হবে, তাহলে যেটুকু হবে যে দশমিক বিন্দুটা একদম শুরুতে চলে আসবে শূন্য, তারপর হচ্ছে এখানে আমরা প্রথমে দশমিক বসিয়ে নিব, তারপর হচ্ছে শূন্য, তারপর হচ্ছে চার, এবং তারপর হচ্ছে নয়, আর এর আগে হচ্ছে একটা শূন্য বসে যাবে। তো আমরা এখন এই অংশটা দেখেছি বন্ধুরা, যদি গুণ করি তাহলে কি হবে, দশমিক বিন্দু এক ঘর ডানে সরে যাবে, তার মানে এই হবে হচ্ছে পজিশনটা। আর যদি এটা হচ্ছে গুণের অবস্থান, আর যদি ভাগ করি তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে এই অবস্থানটা বন্ধুরা লক্ষ্য করো, তাহলে হচ্ছে এই অবস্থানটা চলে আসবে। তো আবার এইটা কি হবে, গুণ করলে হবে হচ্ছে সাত তিন দশমিক, তারপর হচ্ছে দুই, আর যদি ভাগ করি তাহলে কি হবে, তাহলে সাত তিন দুই, এর আগে চলে আসবে দশমিক, এবং দশমিক যখন এখানে আসবে তখন একটা হচ্ছে জিরো দিতে হবে। তার মানে দশমিকটা যখনই প্রথম শুরু হবে তার আগে একটা জিরো নিয়ে দিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমরা যতটুকু করেছি আশা করতেছি যে বুঝতে পারতেছো। পরে যেভাবে আমরা বুঝালাম এই অঙ্কগুলো তোমরা করে ফেলবে, যদি করতে বলে তাহলে তোমরা করে দেখাবে, কিভাবে করে দেখাবে সেটা গুণের যে নিয়মটা আমরা দেখিয়েছি সেইভাবে গুণ করে আসবে, আর যদি ভাগ করতে হয় তাহলে ভাগ করবে। আর আমরা এখানে একটা ভাগ দেখাচ্ছি বন্ধুরা, আমরা এখন দশ দিয়ে ভাগ করতেছি, কাকে ভাগ করব, দশ দিয়ে হচ্ছে শূন্য দশমিক ছয়, একে যদি আমি ভাগ করি তাহলে কিভাবে ভাগ হয়। তো এই একে ভাগ করার জন্য আমাদের প্রথমে যে কাজটুকু করতে হবে সেটুকু হচ্ছে দশমিক তুলে নিতে হবে। এভাবে যখন আমরা ভাগ করব তখন প্রথমে কাজ হচ্ছে আমাদের দশমিকটা তুলে নিতে হবে, তারপর আমরা ভাগ করতে পারবো। বন্ধুরা আমরা এখন একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে ছয়কে শূন্য দশমিক ছয় একে আমরা দশ দিয়ে যদি ভাগ করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে যে কাজটুকু করতে হবে আমরা প্রথমে দশমিকটা তুলে দিব। দশমিকটা যদি তুলে দেই তার মানে দশমিকের জন্য হচ্ছে এক নিচে আসবে, আর দশমিকের ডান দিকে একটা অঙ্ক আছে জন্য জিরো। এখন এখান থেকে কি হয় বন্ধুরা, উপরে থাকতেছে শুধুমাত্র ছয় আর নিচে থাকতেছে দশ, দশ হচ্ছে একশো। এখন ছয়কে যদি একশো দিয়ে ভাগ করতে চাই, তো বন্ধুরা এখন আমরা একশো দিয়ে ছয়কে ভাগ করাটা দেখাচ্ছি কিভাবে করা যায়। তো একশো দিয়ে তো ছয়ের ভিতরে ভাগ যায় না, যদি না যায় সেই ক্ষেত্রে আমরা এখন কাজটা করবো হচ্ছে এখানে একটা দশমিক দিব, দশমিক দিয়ে এখানে একটা শূন্য দিব। দশমিক দিয়ে যদি শূন্য দেই তারপরে কিন্তু যায় না, সেই ক্ষেত্রে আমরা এখানে একটা শূন্য দিব, আবার এখানে আরও একটা শূন্য দিব। এখন কিন্তু লক্ষ্য করো বন্ধুরা, একশোকে যদি আমরা ছয় দিয়ে গুণ করি তাহলে কি হয়, তাহলে কিন্তু ছয়শো হয়ে যায়। একশোকে আমরা ছয় দিয়ে গুণ করব, এখন হয়ে যাবে কত, ছয়শো। তাহলে এখানে ছয়শো যদি হয়ে যায়, এখানে ছয়শো থেকে ছয়শো গেলে থাকে হচ্ছে শূন্য, তার মানে ভাগফলটা হচ্ছে আমাদের শূন্য মানে দশমিক শূন্য ছয়। এর আগে অবশ্যই একটা শূন্য বসিয়ে দিতে হবে, কারণটা কি, কারণটা হচ্ছে যেহেতু আমাদের দশমিকের আগে কোনো অঙ্ক নেই এই জন্য একটা শূন্য বসিয়ে দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধারণ করে যারা আমাদের ভিডিওটি দেখলে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো আরও ধন্যবাদ। তো বন্ধুরা তোমরা পরবর্তীতে আমাদের ভিডিওগুলো দেখবে এই হচ্ছে আমাদের আশাবাদ। আর সত্যিকার অর্থে তোমরা যদি সাবস্ক্রাইব করে থাকো, লাইক কমেন্ট এবং শেয়ার করো, এটার বেনিফিটটা হচ্ছে তোমাদের মাধ্যমে অন্যরা উপকৃত হবে। আর তুমি যদি সত্যিকার অর্থে আমাদের এই ভিডিওগুলো পরবর্তীতে দেখতে চাও তাহলে আর তোমার পরিশ্রম করতে হবে না, তুমি অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবে যদি বেল বাটনে চাপ দিয়ে রাখো, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখো। আর লাইক কমেন্ট শেয়ার করলে যে বিষয়টা হচ্ছে যে তোমার মাধ্যমে অন্যরাও জানতে পারবে, এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা সাথে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।